আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রি ব্লগার আনিতা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে হচ্ছে ব্লগটা স্টার্ট করেছি, তো আমার ফ্রেন্ড হচ্ছে জাপান চলে যাবে, ও হচ্ছে জাপান যাবে, তো ও আমাদেরকে বলল আজকে ট্রিট দিবে। তো আমাদের ক্লাস শেষে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ওর সাথে ইয়ামচাতে। তো এখানে হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন, আমি কোনোভাবে রেডি হয়ে হচ্ছে জাস্ট বের হয়েছি, কারণ কি অলরেডি একটা হয়ে গেছে, মানে একটার মতো বাজে। তো এখানে হচ্ছে আমি একটা ফ্রেন্ডের সাথে বসছি, আর ওর সাথে আমার প্রায় এক বছর পর দেখা হয়েছে। তো যাই হোক, সবাই আজকে একসাথে যাচ্ছি, আমার আরেকটা ফ্রেন্ড আছে, তো ও তো বগুড়াতে, সেজন্য ও আসতে পারে নাই, বাট আমাদের হচ্ছে সবাই আসছি আর কি আমরা। তো যাই হোক, এখানে একটু আমি ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি। আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ছোটো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা কেমন লেগেছে। তো এই আমচাতে চলে আসছি, আর আমরা হচ্ছি পাঁচজন এসেছি। তো এখানে হচ্ছে আমি ভিডিও করা স্টার্ট করে দিছি। তো এই তো এখানে হচ্ছে ওনারা আমাদেরকে চা দিয়েছে, আর চাটা এত বেশি মজা ছিল বলার বাহিরে, একটা নারিকেলের একটা ফ্লেভার আসতেছিল, বাট আসলে নারিকেল না, ফ্লেভারটা কেমন টাইপে জানি ছিল, বাট মজা ছিল। এরপর হচ্ছে আমরা সিট চেঞ্জ করে আরেকটা সিটে আসি, অ্যান্ড এখানে হচ্ছে আসলে এত মানুষ ছিল যে ওরকমভাবে ভিডিও করা যাচ্ছিল না, তো আমি ওরকমভাবে ভিডিও করছিলাম না, আমি শুধু আমাকেই ভিডিও করছিলাম, ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম, এই আর কি। এতক্ষণ অনেক গল্প করছি ওদের সাথে, আর এখন হচ্ছে একটু ভিডিও করছিলাম আর কি। আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের জন্য খাবার অর্ডার দিয়েছে, তো আমাদের খাবার চলে আসছে। এখানে ছিল এক ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চিকেন নান বান, আর হচ্ছে কালামারি। সবাই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে। এভাবে যে ও হঠাৎ করে জাপান চলে যাবে সেটা একদমই ভাবি নাই, অনেক বেশি খারাপ লাগতেছিল, আর কি বলবো, এটাই হচ্ছে আমাদের লাস্ট একসাথে আর কি। তো ও অনেক বেশি ইমোশনাল হয়েছে, আমরাও অনেক বেশি ইমোশনাল হয়েছি। তো এখানে হচ্ছে আমাদের লাস্ট কয়েকটা ভিডিও আমরা করেছি, অনেক ছবি তুলেছি, ওর সাথে কাটানো মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ ও যেদিন জাপান থেকে আসবে আবার আমরা আবার একসাথে হব। তো যাই হোক, কিছু তো করার নেই। তো এই তো এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, তো এখানে হচ্ছে এখান থেকে আমি যাবো সীমান্ত স্কোয়ারে, আমার কাজ ছিল সেজন্য। এখানে হচ্ছে বাই বাই মুহূর্ত চলে আসছে, তো আমরা সবাই ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, ও যাতে সাকসেস হয় ওর লাইফে, ওর যে মনের ইচ্ছাটা সেটা যেন আল্লাহ পূরণ করে। এখন হচ্ছে বাসায় যাচ্ছি, আর অলরেডি বিকাল হয়ে গেছে, আর আমার ফ্রেন্ড তো ঘুমে শেষ, ও একদম টায়ার্ড হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।